Welcome to Batam. একটি নদী বন্দর তিনটি দেশের মিলনস্থল। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ইন্দোনেশিয়ার বাতাম আইল্যান্ডে অবস্থিত একমাত্র ইন্টারন্যাশনাল ফেরি টার্মিনাল। এই নদী বন্দরটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সমুদ্র পথকে একত্রিত করেছে। আপনারা যদি মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়াতে নদী পথে আসতে চান তাহলে এই ফেরিঘাট দিয়েই আপনারা চলে আসতে পারেন। এখানে আমরা সামনেই হচ্ছে হারবার। মূলত যারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার এই বাতাম আইল্যান্ডে আসে তারা এইখানেই নামে, এই ঠিক সামনেই। আর এটা হচ্ছে এই হারবারের ওভারব্রিজ। এখানে দেখুন, আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে লেখা আছে যে বাতাম সেন্টার পয়েন্ট ইন্টারন্যাশনাল ফেরি টার্মিনাল। তো যারা আপনারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আসবেন তারা এই ফেরিঘাটে নামবেন। আর এই ফেরিঘাটে যখন আপনারা ল্যান্ড করবেন তখন এখানে এই ওভারব্রিজের মাধ্যমেই আপনারা চলে যেতে পারবেন বাতাম সেন্টারে অবস্থিত যে বাতামের গ্র্যান্ড ওয়াল, সেটার ভিতর দিয়ে একদম নিচে ওই সাইডে নামতে পারবেন। অথবা আপনারা চাইলে নিচেও ল্যান্ড করে যে কোনো ট্যাক্সি নিয়ে আপনারা আপনাদের হোটেল চলে যেতে পারেন। পোর্ট এরিয়া থেকে বের হওয়া মাত্র আপনার সামনে এইখানেই এরকম একটা গোল চত্বর পেয়ে যাবেন। আর এই সাইডটাতে গেলে আপনারা বাতাম সেন্টারের যে মেইন অ্যাট্রাকশন সেগুলো দেখতে পারবেন। হারবারের খুব নিকটে অবস্থিত বাতামে যে কনভেনশন সেন্টার, আর এই কনভেনশন সেন্টারের পা দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটাও খুবই সুন্দর। আপনারা যদি বিকালের দিকে এই জায়গাটিতে আসেন এই রাস্তার আশপাশটা ঘুরে দেখতে পারেন। আর এই হারবার এলাকাতে বেড়াতে আসলে আপনারা হারবারের পাশেই একটি ইউনিক হোটেল দেখতে পাবেন। এই হোটেলটির নাম হচ্ছে হোটেল 01। আর এই হোটেলটি তৈরি করা হয়েছে সেম লাইক মিশরীয় যে পিরামিডের মতো করেই, ভিতর বাহির খুবই ইউনিক স্টাইলে করা হয়েছে। যেমন বিভিন্ন ধরনের জীবজন্তুর মূর্তি, তারপর যারা মিশরীয় রাজা ছিল তাদের মূর্তিও সেম পিরামিডের মতোই নকল করে তারা এই হোটেলটি বানিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই হোটেলটিতেও এক রাত থাকতে পারেন। এই হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ। এখানে থাকলে অনেক ফান করতে পারবেন। এই দেখুন হোটেলের ভিতরের পরিবেশ। আমার মনে হয় ভিতরের রুমগুলো তারা একইভাবে সাজিয়েছে। তো ওপরের অংশটা হচ্ছে ওই যে হোটেল 01, আর তার নিচে ক্লাবও আছে একটা, ক্লাব 23, আর নিচে এখানে আছে সুইমিং পুল। তো আপনারা চাইলে বাতাম হারবারের পাশেই ইউনিক স্টাইলের এই হোটেলটিতেও একটা থাকতে পারেন। বিশ্বের প্রতিটি শহরেই কিছু কিছু ভাইরাল জায়গা থাকে। বাতাম শহরের ভিতরে তেমন একটি ভাইরাল জায়গার নাম হচ্ছে নাগোয়া। আর এখন আমি যে জায়গাটিতে হাঁটছি এই জায়গাটির নাম হচ্ছে নাগোয়া থামবিন সিটি। বিভিন্ন নামি দামি হোটেল, ফুড কোর্ট, রেস্টুরেন্ট, বার সব কিছু এই জায়গাতে অবস্থিত। তো এই জায়গাটির নাইট ভিউটা খুবই সুন্দর। আমি চেষ্টা করব নাইট ভিউ নিয়ে আলাদা একটি ভিডিও করার জন্য। From Bangladesh. Oh, Bangladesh. Stay in Singapore? No. Yeah, nice. Expensive. How much? This is 8 million. Wow. Good. দর্শক, আর এই হলো নাগোয়া হিলে অবস্থিত নাগোয়া হিল শপিং মল। আপনারা যারা শপিং করতে পছন্দ করেন, বিভিন্ন ফরেন ব্র্যান্ড পছন্দ করেন, যদি কখনো বাতামে বেড়াতে আসেন আপনারা চাইলে এই নাগোয়া হিলে যে মলটি অবস্থিত এখানে আসতে পারেন। কারণ সীমান্তবর্তী আইল্যান্ড হওয়ায় এখানে বিভিন্ন ধরনের ফরেন ব্র্যান্ডগুলো অ্যাভেলেবল। দর্শকবৃন্দ, আর এই হলো বাতাম সিটি স্কোয়ার। এই জায়গাটি সেম লাইক নাগোয়া হিলের মতোই বিভিন্ন ধরনের শপিং মল, স্পা, মাসাজ সেন্টার, ফুড কোর্ট ইত্যাদিতে ভরপুর। তো চলুন এই জায়গাটিও আমরা একটু হেঁটে দেখে আসি এখানকার পরিবেশ কেমন। এই সাইডটা হচ্ছে পুরোটাই শপিং মল। হাই, হাউ আর ইউ? মানি মানি ফর সিগারেট? 5,000. Oh, money for cigarette. He's old, so it's okay, no problem. But you is still young. Old man as well. Yeah. ওখানে একজন মুরব্বী বসেছিল, আমার কাছে আসলে ভাঙতি টাকা নেই। মুরব্বী মানুষ আর কি, ওখানে পার্কিংয়ে জব করে এই যে বাতাম স্কয়ার যে মল আছে সেটা সামনে। আর ওনার পাশে ইয়াং ও আমার কাছে টাকা চাচ্ছে, তো আমি ওকে বললাম যে ইনি হচ্ছে মুরব্বী মানুষ, এ টাকা চাইতেই পারে, ওনাকে দিয়েছি কিন্তু তোমাকে তো দিতে পারবো না, তুমি ইয়াং, তুমি কাজ করো। এই জায়গাটিতে একটা পপুলার ফুড কোর্ট আছে, ফুড কোর্টের নাম হচ্ছে A2 ফুড কোর্ট। আর রাতে এই জায়গাটিতে এত পরিমাণ মানুষ খাওয়া দাওয়া করতে আসে, বিশেষ করে যারা এলিট শ্রেণীর মানুষ তারা। আমি চেষ্টা করব রাতের সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য যে কী পরিমাণ মানুষ এই জায়গাটিতে খাওয়া দাওয়া করতে আসে। আমার পিছেই এই জায়গাটি হচ্ছে সেই A2 ফুড কোর্ট, যেটা কিনা বাতাম যে সিটি স্কোয়ার মল আছে তার পাশেই। আর বাতাম সিটি স্কোয়ারের এই ফুড কোর্টের অপোজিটে এইসব জায়গায় রাতে স্ট্রিট ফুড বিক্রি করে। আর বিশেষ করে আপনারা যারা বাতামে নতুন বেড়াতে আসবেন, এখানকার যারা মেয়ে আছে তাদের থেকে সাবধান থাকবেন। ট্যুরিস্ট দেখলেই কিন্তু তারা চেষ্টা করে নিয়ে যাওয়ার জন্য সাথে করে। তো যাই হোক, ওই ধরনের মেয়ে থেকে সাবধান থাকবেন, এরা কিন্তু পকেট কাটতে দেরি করে না। হয়তো বা এমন পরিস্থিতিও পড়তে পারেন, শুধু কথা বলছেন আপনি মেয়ের সাথে, কিছুই করেননি, তারপর হয়তো বা আপনাকে পে করতে হতে পারে, এরকম একটা ট্রাপের ভিতরে পড়তে পারেন। অতএব এখানকার মেয়েদের সাথে কথা বলার আগে নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করবেন। তো আমি ছিলাম বাতাম সিটি স্কোয়ার যে মল সেটা থেকে বের হয়ে এখন আমি যাচ্ছি বাতামের যে গ্র্যান্ড মল সেটার সামনে। এই হচ্ছে বাতামের গ্র্যান্ড মল। আমি নাইট লাইফ নিয়ে যে ভিডিও আপলোড করব সেটা তো আমি এই জায়গার রাত দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাতামের যে গ্র্যান্ড মল আছে সেই এরিয়াটা আমরা একটু হেঁটে ঘুরে আসি। দর্শকবৃন্দ, তো এখন বাতামের যে গ্র্যান্ড মল সেটার এরিয়াতে প্রবেশ করছি। এই মলটি আসলে নতুন নির্মিত একটি মল, এখানকার লাইটিংটাও খুবই সুন্দর। রাতের বেলা আসলে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ সুন্দর করে লাইটিং করা। আর সামনেই হচ্ছে বসার জায়গা, এটা মূলত একটা বাস স্টেশন, মানুষ রাতে বসে আড্ডা দেয়। আর এই হলো মলের ভিতরের সাইড। আমি অবশ্য মলের ভিতরে যাচ্ছি না, বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাতামে অবস্থিত আরও একটি জনপ্রিয় জায়গার নাম হলো কস্তারিনা, এটাকে মেগা উইসাতা কস্তারিনা বলে। বিকাল বা সন্ধ্যার দিকে এই জায়গাতে প্রচুর মানুষ আসে, এই জায়গা থেকেই বাতাম সিটি ভিউ দেখা যায়। আর সামনে অবস্থিত হচ্ছে বাতাম পোর্ট, এখান থেকে ইন্টারন্যাশনাল যে ফেরিগুলো ছেড়ে যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটি ফেরি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। এগুলো ফার্স্ট বোট, হয় সিঙ্গাপুর না হয় মালয়েশিয়াতে যাচ্ছে। ঠিক একইভাবে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যে ফার্স্ট ফেরিগুলো আসে এই হারবারেই থামে। তো এই কস্টারিনাতে আসলে সব কিছু একসাথে পরিদর্শন করা যায়, যে কারণে এই জায়গাটি খুবই পপুলার। অবশেষে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, সময় হয়েছে বিদায় নেওয়ার। আশা করি আমার এই এপিসোডগুলোর মধ্য দিয়ে আপনারা ইন্দোনেশিয়ার আরও একটি নতুন আইল্যান্ড সম্পর্কে জানতে পেরেছেন। এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।